হ্যাপি বার্থডে। এখন হচ্ছে বাজে হচ্ছে 8টা, ও মিষ্টি দিদিকে হ্যাপি বার্থডে কি কি দিতে এসেছে, কেক, মিষ্টি আর সিঙ্গারা। বাবা, তাহলে মিষ্টি দিদিরও তো উচিত হ্যাপি বার্থডে গিফট দিয়ে আসো দিকে, তাই তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো কে। সোনা আমার, কুচুবুড়ি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আবার জেঠুও বলে দিয়েছে, চলো তোমার গিফট আসছে একটু পরে। হ্যাঁ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। সবাইকে নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো রেডি সেডি হয়ে এক মাস পর বাজারে যাচ্ছি, তারও বেশি পর ঘর থেকে বেরোচ্ছে অনেক দিন। ওই যাচ্ছে না, ওই মাত্র পড়ে এলো আসলে। তো আমি যাচ্ছি ওই যে রথ দেখিয়েছিলাম, সেই রথ এসে যেখানে আছে আজকে আমাদের এখানে উল্টো রথ এলো, হচ্ছে রাধা কৃষ্ণ রথ বলে উল্টো রথটা এলো। হ্যাঁ আসছি, দাঁড়ান, উল্টো রথ এলো তো মা ডাকছে আর কি, ওই জন্যই সারাও দিয়ে দিলাম ভিডিওতে। তো উল্টো রথ এলো আর ওখানে হচ্ছে জগন্নাথ দেবের, তো ওখানে মঙ্গলবার রথ, আর ওই জন্য আর কি আমরা একবার দেখে আসছি। তো সেখানে এই দেখো আকাশ, চাঁদ দেখা যাচ্ছে, কি হয়েছে এই সেই কৃষ্ণচূড়া গাছ যেখান থেকে মাস্টারমশাই আমাকে ফুল দিয়ে দিয়েছিল। তুমি তোমার গাড়ি চালাও। ভগবান সেখানে অবস্থান করছেন, আমি ভগবানকে দর্শন পাবো। একজন ব্রাহ্মণ ছিল বিদ্যাপতি, তাকে পাঠিয়ে দিয়েছে, সে আর ফেরে না। রাজা অত্যন্ত চিন্তিত আছে, যদি আমি নীল মাধবের দর্শন না পাই আমি অনশন ব্রত নিয়ে জল এবং খাওয়া ত্যাগ করে আমি পয়োপবিষণে উপবিষ্ট হয়ে আমি মৃত্যুবরণ করব। অপেক্ষা করছে কবে আসবে দর্শন করতে গেলে ভগবান। আমি দর্শন করলাম না, আমি তোমার কাছে আসবো দারুণ মাত্রা, দারুণ দাস, দারু দমকার, দেব দারু সেরকম দারু, আমি দাস, আমি যেমন মাটিতে দিলে কোথায় আসবেন, কিভাবে আসবেন সব শুনলেন রাজা শুনে আনন্দ করলেন। নিজের জন্য এত বড় পেলে তারপরে এর কুমু তার কুমু এত বড় সবজি এত কিছু দাঁড় গোপালের লক্ষ্য না বাচ্চা।
তো রথের মেলায় চলে এসেছি, তো এবার দেখাই রথের মেলায় কী কী দোকান বসেছে। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, তাই না? এই যে কত সুন্দর সুন্দর খেলনা, তার সাথে লাইট জ্বলা খেলনা। যদিও এখন আধুনিকত্ব অনেকটাই বেড়ে গেছে, আগেকার যুগের খেলনা এখনকার যুগের খেলনার মধ্যে অনেক তফাত হয়েছে, আর আগেকার যুগের রথের মেলা এখনকার রথের মেলার মধ্যে অনেক তফাত হয়েছে। কেন তফাত হয়েছে দেখুন তো, সামনে একটা না, মানে এই গাড়িটা আমি প্রথম দেখেছিলাম দীঘায়, যে বাচ্চাদেরকে গাড়িতে চাপিয়ে সেই যে ঘোড়ায়, যেটা রিমোট কন্ট্রোল গাড়ি আর কি, এটা দেখছি এখন তারকেশ্বরের রথের মেলাতেও ঘুরছে। আই অ্যাম তো অবাক, মানে আধুনিকত্বটা কোথায় পৌঁছেছে, ভুলেই গেছি যে আমরা এখন 2024-এ দাঁড়িয়ে আছি, তাই না? হয়তো দুদিন পর দেখবো রথ রিমোট কন্ট্রোল হয়ে গেছে, তাই নাকি, যে রিমোটের দ্বারা রথ পরিচালিত হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি, আমি এটাই বলছিলাম আর কি, তো ভয়েসটা মিউট করে দিয়েছি, ভীষণ ক্রাউডের জন্য ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে। তো যেমন গরম তার সাথে তেমন বৃষ্টি। এদিকে কিছু স্টল হয়েছে, যেটা মানে রথযাত্রার উৎসবের আর কি ওনাদের পরিচালিত কিছু স্টল, যেমন আছে একটা স্টল আছে বই, বিভিন্ন রকমের মেলা যখন শেষ আর এটা হচ্ছে মেলার গেট, মানে লাইটিং গেট, কি সুন্দর করেছে, দুদিকে দুটো ত্রিশূল আর মাঝখানে জগন্নাথ দেবের লাইটিং, মানে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব। তো এই ব্যাপার, এটাও বেশ ভালো লাগলো দেখে। তো আমরা এই রাস্তাটা দিয়েই আর কি মর্নিং ওয়াক করতে আসি। তো মাস্টারমশাই আর কি চারিদিকটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিল। মাস্টারমশাই এক সপ্তাহ পর রথের মেলা দেখতে নিয়ে গেল, যাই হোক সময় হয়েছে ওনার, সেটাতেই আমি মানে কি বলবো, মানে ভীষণ একটা ভালো একটা মনে একটা ফিলিংস আসছে। তো এটাই বলছিলাম যে এখন কি তুমি মর্নিং ওয়াক করতে এসেছো, যে মর্নিং ওয়াকের রাস্তার ভিডিও দেখাচ্ছ। আমাদের এখানে রথের মেলা এই যে, আর দুদিনের মেলা বাকি, তো আমাদের লাস্ট দিনের আগের দিন দেখা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাই, মোমো খেতে এসছে। রে মোমো কত করে? 50 টাকায় কটা? কটা 50 টাকায় ছটা দুজনে দাঁড়িয়েছে এই যে মোমো খেতে। মাস্টার মশাই হঠাৎ মোমো খাওয়া সকলে নোবেলের পাশে, ওই যে নোবেল মেডিসিন ওর পাশে, একদম পারফেক্ট কালার। এখান থেকে কিছু জিনিস নিতে এসেছি, জগটা কোথায় গেল যেন, ভেতরে আছে। দেখো কত সুন্দর হয়ে গেল, এই আমি না বেরোলে না বাড়ি এলাম। এই যে কামরা কাছে, এই যে দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, একদম অভদ্র ছেলে। মেলা থেকে ফিরলাম, কি কি কিনলাম, এই যে প্রথম হচ্ছে স্টিলের জগ, 1.5 বছর ধরে মাস্টারমশাই কিনতে বলেছি, মাস্টারমশাই নাকি পাইনি বাজারে, স্কুলে এতে করে জল নিয়ে যাবো। আর এই যে এইটা বলেছি, এইটা বলেছি ডাস্টবিন ভেঙে গেছে, তো যে আর কি বাজারে দেখলাম ট্রেনের ওখানে এনেছি, বিস্কুট সকালবেলা ওষুধের সাথে খাওয়ার জন্য, তাই তো? সকালবেলা ওষুধ
ওষুধের সাথে আবার ওষুধ হিসাবে খাওয়ার জন্য শরীরে যে প্রবলেম টাবলেম হচ্ছে এগুলো খেলে ঠিক হবে। পেঁচানো মাল্টিভিটামিন এটাই হচ্ছে আজকে শেষ, আর কিছু কিনিনি, এগুলোই ছিল। তবে এগুলোর দোকানে এগুলো অর্ডার দিয়ে চলে গেছি, তো গ্রিলের দোকান বন্ধ হয়ে গেছে, ভাবছিলাম যে বোধহয় গেল খাওয়া মিষ্টি, তো দোকান খুলিয়ে আবার নিয়ে এলাম। তো যাবো তাহলে, এনেছি রোল, তো চলুন তাহলে আজকের ভিডিও এখান অব্দি রাখলাম। ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জিলিপি নিয়ে জয় জগন্নাথ। নিজেই খেয়ে নিচ্ছি, আমাকে কেউ দিল না, আমাকে কেউ দিল ফটো দিন।